তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:30। তো গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বাড়ি এসেছিলাম শনিবার দিন আর আজ হয়ে গেল বুধবার। আর এত সকালে ওঠার কারণ সবাই নিশ্চয় বুঝেই গেছো, কারণ আজকে বাড়ি ফিরছি। তো 6:50 এরকম সময় আর কি ট্রেনটা থাকে। তো এখন হচ্ছে উঠলাম, ফ্রেশ হলাম আর রেডি হব। ওদিকে মা হচ্ছে, মা আর ভাই আমার জন্য সকালে টিফিন বানাচ্ছে, মানে নিয়ে যাবার জন্য। খুব একটা লাগেও না, তবুও সকালবেলাটা খিদে পেয়ে যায়, যাই জন্য তো মা আর ভাই অনেক ভোরে উঠেছে। উঠে ওদের খাবারও প্রায় বানানো হয়ে গেছে আর আমি এখন রেডি হব। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে পাপা। আর চলো রেডি হই, রেডি হয়ে তারপরে বের হই। তো এই যে মায়ের হচ্ছে আমার জন্য টিফিন বানানো হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে রুটি বললাম আর তার সাথে বেগুন ভর্তা। ভাইয়ের হাতে বেগুন ভর্তাকে বলেছিলাম বেগুন ভর্তা করে দিবি, তো বেচারা ভোরবেলায় উঠে করে দিল। আর বাইরে দেখো এখন অন্ধকার। তো মা খাবারগুলো রেডি করুক আর আমি গিয়ে রেডি হই, চলো। তো 6:00 আর আমি রেডি হয়ে গেছি, আর কিছু খেলাম না। এত সকালবেলা আমার কিছু খেতে ইচ্ছাও করে না। আর খাবার তো নিয়ে নিয়েছি, ট্রেনে খেয়ে নিব। ব্যাগপত্র সবই ঠিকঠাক গোছানো হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। বাইরে দেখো এখন আলো হয়ে গেছে। মা টাটা, এই বছর আর আসবো না, পরের বছর আসবো। হ্যাঁ টাটা। বাথরুমে মনে হয়। তো ট্রেন ছেড়ে দিয়েছে আর পাপা নিউ কুচবিহারে নেমে যাবে। পাপার কুচবিহারে কাজ আছে, তো পাপা সেখানে নেমে যাবে আর আমি দিনাটায় যাবো। আর পরে স্টেশনই আর কি দিনহাটা স্টেশন, এর মাঝে আর কোথাও দাঁড়ানো না। আর এখানে প্রায় 15 মিনিট মতন দাঁড়ায় আর কি। এখন বাইরে একটু দেরি আছে আর এখন 9:41। এমনি রাইট টাইম তো 10:30, সরি 10:15। এই নিউ কুচবিহার স্টেশন এটা, আর এখানে এসে না পুরো ট্রেন প্রায় খালি হয়ে যায়। এখানেই বেশি প্যাসেঞ্জার নেমে যায়, তো পুরোপুরি প্রায় এই কামরা মানে এই বগিটা খালি। এইটা
আমাকে তো বলতো, নেমে পড়লাম ট্রেন থেকে। এবার চলো টোটো ধরে বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে সবার আগে স্নান করলাম, মানে এসেই বাথরুমে ঢুকেছি, আগে ফ্রেশ না হলে ভালোই লাগছিল না। তো স্নান করলাম আর জামা কাপড় গুলো ছিল যেগুলো ট্রেনে পরে এসেছি ওগুলো ধুলাম, আর এখন হচ্ছে একটু খেতে যাব, আর খাবার খেয়ে নি, তারপর রেস্ট করব। এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে দেখলাম, তো চলো খাবারটা খেয়ে নি। তো খাওয়া হয়ে গেছে, আর এবারে হচ্ছে বাইরে গেছিলাম, বাইরে গিয়ে একটু চুলটা শুকিয়ে আসলাম রোদ্রে, আর এখন একটু হচ্ছে ঘুমাবো, দুপুর একটাও বাজে। তো ভাবছি একটু ঘুমিয়ে নি, কারণ অনেক সকালে উঠেছি আজকে জানোই তো। চলো আজকের ব্লগটাও এখানে শেষ করব, আর বাড়ি যাব আবার পরের বছরে, পরের বছরের মানে পরের বছরের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি বাড়ি গেছি। মানে এখন অবধি এটাই জানি, পরের বছর বলতে ডিসেম্বর তো শেষই 2021-এ, তো 2022-এ আবারও বাড়ি যাব। ভাইয়ের বার্থডেতে যাওয়ার ইচ্ছা আছে জানুয়ারিতে, তো দেখা যাক কি হয়। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।